ভারতকে 2023 সালের মধ্যে হিন্দু রাষ্ট্র ঘোষণা, রাজধানী হবে কাশী, ভোট অধিকার থাকবে কেবল হিন্দুদের, মুসলিমরা হবে বঞ্চিত। ভারতীয় সংবিধানকে বদলে ফেলে ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর ঘোষণা প্রকাশ্যেই দেওয়া হয়েছে। এখন চলছে নতুন সংবিধানের তৈরির কাজ, খসড়াও তৈরি হয়ে গেছে, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তা বারাণসীর শঙ্কর চার্জ পরিষদ নামের একটি সংগঠন। এমন ওই খবর বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমে। পরিষদের দাবি, 2023 সালে মাঘ মেলা উপলক্ষে প্রয়াগরাজের ধর্ম সংসদে এই ঘোষণা করা হবে সেই সংবিধান, যে সংবিধান অনুযায়ী ভারতের ভোট অধিকার থাকবে শুধুমাত্র হিন্দুদের, বাকি ধর্মের প্রতিনিধিরা দেশে থাকতে পারবেন, অন্যান্য অধিকার থাকবে কিন্তু ভোট দিতে পারবেন না তারা। এই খবর প্রকাশ্যে আসার পরে তৃণমূল থেকে সিপিএম সকলেই বিজেপি তথা সংঘ পরিবারের নিন্দায় সরব হয়েছে। তবে সংঘ পরিবারের কট্টরপন্থী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ দাবি করেছে এমন কর্মসূচির কথা তাদের জানা নেই, যোগাযোগ অস্বীকার করেছে বিজেপিও। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী একদল সাধু সন্ত এবং বিশিষ্টজন মিলে হিন্দু রাষ্ট্রের উপরেখা তৈরি করেছেন। গত ফেব্রুয়ারিতে সংগঠনের পক্ষে যে ধর্ম সংসদ হয়েছিল সেখানে আলাদা সংবিধান তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন 30 জনের একটি দল সেই কাজ করছে। শঙ্খ চার্জ পরিষদের সভাপতি স্বামী আনন্দ স্বরূপ বলেছেন, মোট 750 পাতার সংবিধান তৈরি হবে, যা নিয়ে এখন পুঙ্খানুপুঙ্খ আলোচনা চলছে। আলোচনায় অংশ নেবেন ধর্মীয় পণ্ডিত এবং বিশেষজ্ঞরা। তাদের ভিত্তিতে সংবিধানের অর্ধেক অর্থাৎ 300 পাতার মতো প্রকাশ্যে আনা হবে 2023 সালের মাঘ মেলায়। এর মধ্যে শিক্ষা, নিরাপত্তা, আইন ব্যবস্থা, ভোট দান সহ কিছু বিষয় নিয়ে 32 পাতার খসড়া তৈরি হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন আনন্দস্বরূপ। আনন্দস্বরূপ এই বিষয়ে জানাতে গিয়ে এমন আশা ব্যক্ত করেছেন, আগামীতে একদিন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার একসাথে হয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী এখনকার সংসদীয় ব্যবস্থার পরিবর্তে তৈরি হবে 543 ধর্ম সংসদ। দাবি, ব্রিটিশ আমল থেকে চলে আসা কোনো নিয়মকানুন কাজ করবে না সেই অখণ্ড ভারতে, সবই চলবে বর্ণাশ্রম ব্যবস্থা মেনে। বিচার ব্যবস্থা চলবে ত্রিতা এবং দাপন যুগের নিয়মে। শিক্ষায় ফিরবে প্রাচীন গুরুকুল পদ্ধতি। দেশের সব নাগরিকদের সামরিক প্রশিক্ষণ হবে বাধ্যতামূলক, আর কৃষিক্ষেত্র থাকবে সম্পূর্ণভাবে করমুক্ত। এছাড়া বদলে যাবে দেশের রাজনীতিও, দিল্লির বদলে হবে কাশী। এমন সম্ভাব্য ভারতের কথা শুনে সিপিএম রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, এসব হচ্ছে আরএসএস সন্ত্রাসীদের মস্তিষ্ক প্রসূত ব্যাপার, বহুমতের ভারতে বিচ্ছিন্নতাবাদের ভাবনা। ওইসব কথা বলা হলে প্রতিবেশী দেশের সাথে ভারতের সম্পর্কে ধাক্কা খাবে। একইভাবে নিন্দায় সরব হয়েছে তৃণমূলের প্রবীণ এমপি সৌগত রায়। তিনি বলেছেন, এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়, বহুত্বের দেশ ভারতে এমন ভাবনার প্রতিবাদ করা উচিত সকলের। সকলের তুপ যাদের দিকে, সেই সংঘ পরিবার অবশ্য কিছুই জানে না বলে দাবি করেছে বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় মুখপাত্র বিনোদ বনশল। আনন্দবাজার অনলাইনকে বলেছেন, এমন কোনো কর্মসূচি বা ভাবনা নেই পরিষদের। কারা এটা তৈরি করেছে বা কী কারণে করেছে সে ব্যাপারে পরিষদের কিছুই জানা নেই। একই সুরে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন, আরএসএস যে হিন্দু রাষ্ট্রের কথা বলে তা ভৌগোলিক সীমারেখায় তৈরি নয়, তা এক সংস্কৃতি, সেই হিন্দু রাষ্ট্র তো রয়েইছেই। আর ভারতীয় জনতা পার্টির দেশের যে সংবিধান রয়েছে তার উপরে সম্পূর্ণ আস্থা রেখে তার মধ্যে থেকেই কাজ করাই বিশ্বাসী। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।